বাঙালি জাতির জাতীয় উৎসব শারদোৎসব। এই উৎসব এক থেকে সর্বজনীন হয়ে ওঠার উৎসব। বাঙালির প্রচলিত ধারণা অনুযায়ী বছর ঘুরে পাঁচ দিনের জন্য এই সময় উমার পিত্রালয়ে আগমন ঘটে, আর তাকে কেন্দ্র করেই বাঙালি উদযাপন করে তার সর্বশ্রেষ্ঠ উৎসব। দেবীপক্ষ শুরু হওয়ার সাথে সাথেই প্রতিমা কুমোরটুলি থেকে পাড়ি দিতে শুরু করে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। মণ্ডপে ঘটে রাজরাজেশ্বরীর আগমন। নানা অস্ত্রে এবং অলঙ্কারে সুসজ্জিত হতে থাকে চিন্ময়ীর মৃন্ময়ী রূপ। নানা সময়ে নানা বিশ্ববরণ্য শিল্পী নিজের কাজে এনেছেন দুর্গার ছোঁয়া, যেমন রামকিঙ্কর বেইজ, বিকাশ ভট্টাচার্য, অনন্ত মালাকার, মীরা মুখার্জি, পরিতোষ সেন, রথীন মৈত্র, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, নীরদ মজুমদার এবং উমার মুসলিম পিতা প্রফেসর ঈশা মোহাম্মদ। এইভাবেই নানা দিক থেকে পরিপূর্ণতা পেতে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসব মুখর বাঙালির কাছে উৎসবের পাঁচ দিন কি করে কয়েক মুহূর্তের মতো কেটে যায় বোঝা খুব কঠিন। উৎসবের স্বাদ চেটেপুটে উপভোগ করার জন্য গোটা বাঙালি জাতির ঠিকানা তখন রাজপথ। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান বিভেদ ভুলে সে যেন এক সাম্যবাদের মিছিল চলছে রাস্তায়। উৎসবের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঢাকের আওয়াজ। এই ঢাকের শব্দেই যেন সবাই গোটা বছরের বাঁচার রসদ সংগ্রহ করতে থাকে। এবার উমার ফেরার পালা আসন্ন। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, উৎসবের পাঁচ দিনের সব থেকে বেশি উৎসাহ দেখা যায় কিন্তু উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয়ার দিন। শেষ মুহূর্তে উৎসবের চলে যাওয়ার দুঃখ এবং উৎসবের স্বাদ চেটে কুটে নেওয়ার আকাঙ্ক্ষা, এই দুয়ে মিলে এক অন্য আবেগের সৃষ্টি করে। উৎসব শেষ, এবার উমা এবং বাঙালি দুজনেরই ঘরে ফেরার পালা।